এদিকে যুদ্ধবিরতিতে গাজায় নিজ ভিটায় ফিরেছেন অনেকেই, ধ্বংসস্তূপের ভেতরেই তাঁবু খাটিয়ে থাকছেন তারা, প্রিয়জনদের স্মৃতি হাতড়ে ফিরছেন। মানবিক করিডোরের স্থান পর্যাপ্ত না হওয়ায় ত্রাণের ট্রাক ঢুকছে কম, এতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর বিড়ম্বনায় পড়ছেন গাজাবাসী। বাড়ি ঘরের অস্তিত্ব নেই, চেনা শহর গ্রাম আজ কত অচেনা। দেড় মাসের বেশি সময় ধরে ইসরায়েলি বর্বরতার ক্ষতচিহ্ন গাজার প্রতিটি কোণে, ধ্বংসস্তূপের ভেতরে ভবনের পিলারগুলো যেন বলছে বর্বরতার কথা। মাটির সাথে মিশে গেছে ঘরবাড়ি, সেই ভিটাতেই তাঁবু খাটিয়েছেন বেঁচে থাকা স্বজনরা। আমরা যখন শুনছিলাম যুদ্ধবিরতি হচ্ছে তখন খুব খুশি হয়েছিলাম, এবার বাড়ি ফিরতে পারবো বারবার এটাই ভাবছিলাম, কিন্তু এসে দেখছি সব শেষ হয়ে গেছে, বাড়িটা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে ওরা। তারপরও আর কোথাও যাব না, এখানেই থাকবো ভাবছি। যাদের হারিয়েছি তাদের শোকে কাঁদবো, নাকি ঘর হারানোর জন্য কাঁদবো, নাকি সব হারানোর জন্য? আরব বিশ্বের কাছে আমার প্রশ্ন, এই সাময়িক যুদ্ধবিরতি দিয়ে কি হবে? স্থায়ী সমাধান চাইলে স্থায়ী যুদ্ধবিরতি দিন। কেউ কেউ ভেঙে যাওয়া বাড়ি থেকে কুড়াচ্ছেন প্রয়োজনীয় কাপড় চোপড়, কেউ আবার খুঁজছেন ফেলে যাওয়া কোনো প্রিয় জিনিস, অনেকে আবার বাড়ির সামনে তাঁবু টানানোর জন্য ছুটছেন কাঠ সংগ্রহে। যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় ঢুকছে ত্রাণবাহী ট্রাক, তবে মানবিক করিডোরে জায়গা কম থাকায় পর্যাপ্ত ট্রাক যেতে পারছে না। এতে সামান্য জ্বালানির আশায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন ফিলিস্তিনিরা। তাই মানবিক করিডোর বাড়ানোর তাগিদ দিচ্ছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট। গেল 30 দিন ধরে মিশর থেকে আসা ত্রাণ গ্রহণের জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে সাময়িক যুদ্ধবিরতি হলো, কিন্তু সমস্যা হলো জায়গা কম থাকায় মানবিক করিডোরগুলোতে অনেকগুলো ট্রাক একসাথে থামতে পারছে না। আর একটা করিডোর খোলা গেলে ত্রাণ সরবরাহ অনেক সহজ হতো। চার দিনের যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রতিদিন 130,000 লিটার ডিজেল, 4 ট্রাক গ্যাস ও 200 ট্রাক সহায়তা প্রবেশ করার কথা রয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে পাশের দেশগুলোতে। রাখি জেসমিন, চ্যানেল 24।